ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি হরিয়ালি চিকেনের একটা রেসিপি, যেটা আমি আমার নিজের মতন করে বানিয়েছি। তো এই চিকেনটা বানানোর জন্য প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ নুন, দুটো গোটা লেবুর রস আর এক চামচ ঘি, এই সবটা নিয়ে আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা চাইলে ওভারনাইটও এটাকে ম্যারিনেট করে রাখতে পারো, তবে আমি এই চিকেনটা ওভারনাইট ম্যারিনেট করে রাখিনি। আমি মোটামুটি 45 মিনিট থেকে এক ঘন্টা ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে রেখে দিয়েছি। আমি এখানে ঘি ইউজ করেছি ম্যারিনেশনের সময়। তোমরা যদি ঘিয়ের জায়গাতে শুধু যে কোনো তেল ইউজ করতে চাও, তোমরা সেটাও করতে পারো। এই চিকেনটা বানানোর জন্য আমি বলবো যে সাদা তেল বা অলিভ অয়েলে বানালে ভালো হয়। সর্ষের তেলে বানালে সর্ষের তেলের একটা গন্ধ এর ভেতরে চলে আসতে পারে। তো চেষ্টা করবে যদি সম্ভব হয় সাদা তেলে বানাতে, আর নাহলে সর্ষের তেলেও তোমরা চাইলে বানাতে পারো। তবে আমি এখানে যেহেতু আমরা অলিভ অয়েল খাই, তোমাদের আমি আগেও বলেছি, তো সেই জন্য আমি এখানে অলিভ অয়েলে বানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ফ্রেশোর একটা ঘি, যে কোনো তোমাদের কাছে যে ঘিটা অ্যাভেলেবেল বাড়িতে আছে সেটা তোমরা এখানে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলে, আমি এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের আমি আদা রসুন পেঁয়াজ কোনো পেস্ট আমি কিন্তু এখানে অ্যাড করছি না, শুধুমাত্র মশলা মাখিয়ে আমি এখানে রেখে দেবো। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ছোটো বাটিতে এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো আর আধা চামচ মতন গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি, মানে গোটা গরম মশলা কিনে সেগুলোকে রোস্ট করে আমি বাড়িতেই বানিয়েছি। তোমরা যদি এর রেসিপি জানতে চাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ বাজার কেনা যে গরম মশলাটা পাওয়া যায় তার ভেতরে আমার মনে হয় স্বাদটা একটু কম হয়, মানে কম আসে, সেই জন্য আমি এটাকে বাড়িতেই বানিয়ে নিই। তো এবার আমি এটাকে জলের মানে জল দিয়ে মোটামুটি 2 চামচ মতন জল দিয়ে আমি এটাকে রেস্ট করতে রেখে দেবো। এবার আমি নিয়ে নিয়েছি 3টে গোটা পেঁয়াজ, সেটাকে আমি রাফলি চপ করে রেখে দিয়েছি, তার সাথে 2টো রসুন, 4খানা কাঁচা লঙ্কা আর 1টা টমেটো আর সামান্য পরিমাণে আদা নিয়েছি আর 2টো ক্যাপসিকাম, আর তার সাথে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা আর মেথির শাক। এই সমস্তটাকে নিয়ে আমি একটা আলাদা জায়গায় রেখে দিলাম। এর মধ্যে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে এই পুরো চিকেনটা আমি রান্না করব। এখানে আমি ছোটো চামচে 3 চামচ তেল দিলাম আর 1 চামচ ঘি দিয়েছি। আমি কিন্তু চেষ্টা করব যে যতটা সম্ভব হেলদিভাবে চিকেন বানানো যায়। আমি জানি যে চিকেনেতে একটু পরিমাণ বেশি লাগে তেল বা ঘিয়ের, কিন্তু তাও আমি সবথেকে কম পরিমাণে যতটা লাগে ততটাই আমি দিয়ে করব। এবার আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। গোটা গরম মশলাটা ভালো করে গরম হয়ে গেলে, মানে হালকা একটা স্মেল আসলে, আমি পুরো এই রাফলি কেটে রাখা পেঁয়াজটা এর ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটাকে আগে ভেজে নেব। এর মধ্যে আমি কিন্তু আরেকটা গ্যাসে একটা পাত্রে কিন্তু আমি গরম জল করে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু গরম জলে করলে সেই রান্নাটা খুব টেস্টটাও ভালো হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়। এটা আমার মায়ের দেওয়া একটা টিপস যে গরম, মানে প্রত্যেকটা রান্নার ভেতরে সেদ্ধ করার সময় বা মশলা কষানোর সময় গরম জলে দিয়ে মশলা কষালে সেটা খুব ভালোভাবে আর কি কষানো যায়। তো আমি সেই জন্য একটা জায়গাতে গরম জল আলাদা করে রাখলাম। তো এখানে আমার পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি সব পুরো মশলাটাই আমি কিন্তু এখানে ভাজার জন্য রেখে দিলাম। এর ভেতরে আমি দিয়েছি কিন্তু আদা রসুন, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, এছাড়া কিন্তু আর কিছু এখানে দেওয়া নেই। তো ভালো করে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আরেকটা জায়গাতে কিন্তু আমি মেথির শাক আর ধনের পাতা যেগুলো আমি রেখেছিলাম সেটারও কিন্তু আমি আলাদা একটা জায়গায় পেস্ট করে নিয়েছি এরই মধ্যে। তো এবারে আমি দেখো এখানে এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব, নিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে তুলে নিয়েছি অলরেডি। তো এবারে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে আমি এখানে আরও 2 চামচ, ছোটো চামচে 2 চামচ আমি এখানে তেল দিলাম। এই তেলটাকেও ভালো করে গরম হতে দেব। দিয়ে এখানে দেখো আমি পেস্ট অলরেডি বানানো আমার হয়ে গেছে। তো এই পেস্টটা আমি প্রথমে এই তেলের ভেতরেতে দিয়ে দেব।
এই পেস্টটা কিন্তু কড়ার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, সেই জন্য চেষ্টা করবে কন্টিনিউয়াস খুন্তিটা দিয়ে মানে পেস্টটাকে নাড়ানোর জন্য, কারণ নিচেটা যদি লেগে যায় তাহলে কিন্তু পোড়া পোড়া একটা স্মেল চলে আসতে পারে এই মশলাটার ভেতরে বা পুরো চিকেনটাতেও চলে আসতে পারে। তো কন্টিনিউয়াস চেষ্টা করবে যে খুন্তিটা দিয়ে যাতে পুরো মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়া যায়, কারণ অলমোস্ট এটা 50% ভাজাই ছিল, বাকি 50% এখন আমি ভাজছি। আর এখন আমি এর ভেতরে এখানে অ্যাড করে নিলাম ধনে পাতা আর মেথির শাকের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর ভেতরে ভালো করে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এর সাথে কিন্তু আমি অ্যাড করে দেব যে মশলাটা আমি অলরেডি ভিজিয়ে রেখেছিলাম, ধনে জিরে আর গোটা গুঁড়ো গরম মশলার যে একটা আমি পেস্ট আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এই সময়তেই অ্যাড করে দেব। এই সময় আমি কোনোরকম নুন অ্যাড করছি না, তোমরা চাইলে এই সময় নুন অ্যাড করতে পারো, তবে আমি এখন নুন অ্যাড করব না। আমি একদম লাস্টে চিকেন দেওয়ার কারণে আমি চিকেনে ম্যাক্সিমাম নুনটা দিয়ে রেখেছি, তো চিকেন আমি যখন অ্যাড করব, অ্যাড করার পর আমি টেস্ট করে দেখব, তখন যদি মনে হয় তাহলে আমি নুন অ্যাড করব। আমরা এমনিতেকে নুন একটুখানি কম খাই, সেই জন্য আমি চেষ্টা করব যতটা নুন না অ্যাড করতে, কিন্তু যদি মনে হয় তো পরে আমি অ্যাড করব একদম লাস্টে। তো এবারে আমি এর ভেতরে চিকেনটা দিয়ে নেব। এবারে চিকেনটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে কিন্তু কষিয়ে নেব। এই কষানোর সময় মনে রাখতে হবে যে যদি তোমরা চাপা দিয়ে কষাও তাহলে গ্যাসটা কমিয়ে দেবে, আর যদি তোমরা ঢাকা মানে চাপা ছাড়া যদি তোমরা চিকেন কষাতে চাও তাহলে তোমরা গ্যাস বাড়িয়ে দিয়ে করতে পারো। আমি বলবো যে এই সময় জল না দিতে, মানে যতটা সম্ভব তোমরা জল ছাড়া মশলার সাথে চিকেনটাকে কষানো যায় ততই ভালো। আর এই কষানোটার ওপরেই কিন্তু পুরো রান্নাটা ডিপেন্ড করছে, যত ভালো করে কষাবে তত ভালো করে কিন্তু চিকেনের ভেতরেতে মশলাটা ঢুকবে আর টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আমি আসলে বুঝতে পারিনি যে এই চিকেনটার টেস্টটা এতটা ভালো হয়ে যাবে, আমি একদমই এটা বুঝতে পারিনি। ভেবেছিলাম যে মোটামুটি একটা কিছু হবে, কিন্তু আমার ডাউট ছিল যে মেথির শাকটা দিয়ে চিকেন বানালে কীরকম খেতে হবে, কিন্তু তোমরা একবার এইভাবে বানিয়ে একবার টেস্ট করে দেখো, আমার মনে হয় তোমরা আর অন্যরকম অন্য কোনো রকমভাবে তোমরা চিকেন আর বানাতে চাইবে না। এখানে দেখো আমার অলরেডি কিন্তু চিকেন সেদ্ধ হতে শুরু করে দিয়েছে, এই সময় আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা সম্পূর্ণভাবে অপশনাল, কিন্তু কাসুরি মেথিটা দিলে আমার মনে হয় চিকেনের টেস্ট খুব ভালো হয়। তোমরা কাসুরি মেথি, আমি মোটামুটি সব রান্নাতেই এখন কাসুরি মেথি দিই, খুব ভালো টেস্ট হয়। তো এবারে আমি চাপা দিয়ে দিয়ে এই পুরো চিকেনটাকে সেদ্ধ করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মোটামুটি চিকেনটা আমার সেদ্ধ হয়ে এসেছে, আমি সামান্য নুন অ্যাড করলাম, আমার মনে হয়েছে সামান্য নুনের দরকার আছে। আমি পুরো চিকেনে কিন্তু কোনো রকমের চিনি অ্যাড করিনি, তো আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। তো আমার চিকেন একদম টোটালি রেডি। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর চিকেনটার টেস্ট কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো, টাটা।